আজকের ভিডিওটা হলো ভাই একদমই যারা নতুন ইউটিউবার আছো তাদের জন্য, তাদের কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করলে তোমাদের ইউটিউব চ্যানেলে জলদি 1000 সাবস্ক্রাইব হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এতগুলোই কাজটা করো তাহলে তোমার চ্যানেল অটোমেটিকলি গ্রো হচ্ছে। তাহলে ভাই তোমরা ভিডিও পুরো দেখতে থাকো, আজকে একদমই যারা নতুন ইউটিউবার আমার মতন তাদের জন্য আজকের ভিডিও। তাহলে চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। হে গাইস, গুড মর্নিং। তো ভাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো ভাই আজকে আমার কোনো একটা ব্লগ ভিডিও নয়, আজকে আমি একটা ট্যাগ ভিডিও বানাচ্ছি। তো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমাকে কয় ভাই কমেন্ট করে জানিয়েছে কি ভাই তুমি যে তোমার ইউটিউব চ্যানেল যে ব্লগগুলো বানাও, ব্লগগুলো তো ভিউই আসে না, তুমি তাহলে মোটিভেট কী করে হও বা ভিডিও কীভাবে প্রতিদিন আপলোড করো? তো ভাই অ্যাকচুয়ালি কি ভিডিও বানাতে না ভিউ দেখতে লাগে না। ধরো তোমার চ্যানেলে তোমার সাবস্ক্রাইব আছে 20টা বা 50টা সাবস্ক্রাইব আসছে, কিন্তু ভিউ আসছে ভিডিও ফেললে 2টা 3টা, তাও হাইস্ট জোর জলুম 5টা আসছে, তার মধ্যে 3টা তুমি নিজে দেখছাও, 2টা অন্য জায়গা থেকে আসছে। তো ভাই তাদের আমি তোমাদেরকে আমি বলছি, তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে তোমার ইউটিউব চ্যানেল তুমি কাজ করে থাকো, তাহলে তুমি একদিন নিশ্চয় তোমার ইউটিউব চ্যানেল থেকে কিছু না কিছু ফল পাবে। আর আমার কথা বলছো, আমার চ্যানেল তো ভিউ আসে না, আমি যখন আমি ভিডিও পালি না তারপরে আমার চ্যানেলে 5টা 6টা করে রোজ ভিউ আসে। আমার প্রত্যেকটা ভিডিওতে যা চেক করে দেখো, আমার ভিডিওটা হাইয়েস্টে জোর জুলুম যেটা আমার ভাইরাল ভিডিও সেটাতে 26টা ভিউ আসছে আমার ভিডিওতে। তো ভাই তবুও আমি আমার চ্যানেলটা আমি ছেড়ে দিনের কারণ হলো ভাই, যখন আমার চ্যানেলে অনেক ভিডিও হয়ে যাবে 100 150 200 যখন আমার চ্যানেলে ভিডিও হয়ে যাবে তখন থেকে আমার চ্যানেলটা একটু একটু গ্রো হবে। আমি ব্লগ ভিডিও বানালেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের বিষয়ে কিন্তু একটু হলে নলেজ আছে, মানে আমি অনেক নাই 3 বছর ধরে আমার চ্যানেল খুলছি কিন্তু আমি ভিডিও ফেলতেছি 3-4 মাস আগের থেকে। আমি ভিডিও আমি চ্যানেলটা খুলছি অনেক দিন হয়েছে কিন্তু আমি ভিডিও ছাড়ছিলাম না, মানে যে বিদেশি দেশ খাটি আমরা এরকমই। আমি এখন বর্তমান যে আছি, আমি এখন আছি আমার কাজ করতে আসছি, আমি এখানে মির্জাপুর আছি, আমি এখানে আমি কাজ করতেছি বাস এখানে আসছি। আজকে হলো রবিবার, সেই জন্য একটু আমি আজকে খালি আছি, সেই জন্য ভিডিও বানাচ্ছি ছাদের উপরে এসে, ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ কীরকম। তবে তোমাদের কারো যদি নতুন ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে তোমরা ইউটিউব চ্যানেলে কাজ করতে থাকো মনোযোগ দিয়ে, তাহলে তোমার তুমি হয়তো ভাবছো কি আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মানে আমার চ্যানেলে কোনো দিন কি আমার 1000 সাবস্ক্রাইব হবে। তো ভাই তুমি আমি একটা গ্যারান্টিটা তোমাকে বলছি, তোমার চ্যানেল তুমি প্রতিদিন বা 1-2 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমার চ্যানেলটাও জলদি অটোমেটিকলি গ্রো হবে। গ্রো হওয়ার মানেটা হলো ভাই তোমার ভিডিও যখন চ্যানেলে 100 বা 150 ভিডিও তোমার চ্যানেলে হয়ে যাবে তখন তোমার ভিডিওগুলো নানান জায়গায় জায়গায় ছড়ে যাবে, ছড়ে যাওয়ার কারণে তোমার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইব বাড়বে। তো ভাই যারা নতুন ইউটিউবার আছে তারা মনে করে যে হাইস্টে 20টা বা 5টা ভিডিও আপলোড করে দেওয়ার পরে ভাবে কি আমার চ্যানেল তো ভিউ আসছে না, তাহলে আমি ভিডিও কেন বানাবো? 2-3 বার নিজের ভিডিও নিজে দেখে ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে অন্য কোনো কাজ ধরে নেয়। তো ভাই তোমরা যদি কারো নতুন ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে তোমার চ্যানেলটাকে ধরে রাখো, ধরে রাখলে তোমার চ্যানেলে দেখবে আস্তে 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 দেখবে যে ভিউজ বাড়তেই হবে, এটা আমার গ্যারান্টি। আমি দেখো আমি কয়দিন আগে আমি ভিডিও ছাড়ছিলাম না, আমার ভিডিওতে কোনো ভিউজ আসছিলো না, সাবস্ক্রাইব আসতো না, এখন আমি আমার চ্যানেলে ভিডিও রোজ একটা করে ডালছি, আমার চ্যানেলে ভিউজ আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে দিনে 1-2টো করে। হ্যাঁ ভাই নতুন ইউটিউবারের সাথে এরকমই হয়, প্রতিদিন 1টা বা 2টা করে সাবস্ক্রাইবার বাড়ে। যেরকম বড় বড় ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের তো 3000 2000 1000 তো রোজ সাবস্ক্রাইবার বাড়ে, আর আমরা যারা ছোটো ইউটিউবার আছে আমাদের চ্যানেলে 1টা 2টা করে সাবস্ক্রাইবার বাড়ে। এত আজান হচ্ছে, আজানের জন্যে কিছু শোনা যাবে না। তো ভাই চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, ভিডিও একটু ভালো লেগে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার নতুন নতুন ব্লগ তো আসতে থাকবে তোমরা দেখতে পারবে। তো ভাই চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, বাই বাই টাটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমার বলার স্টাইলটা যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিও, সরি। তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।